সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ওডেশায় রুশ হামলার পর এবার মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণ, রুশ বাহিনীর হাতে আরো দুই ব্রিটিশ নাগরিক আটক। লিসিচানস্ক সম্পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। নেটোর দাবি হাস্যকর ও মর্যাদাহানিকর বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রভ। যুক্তরাষ্ট্রকে F-16 বিক্রিতে রাজি করানো নিয়ে যা বলল তুরস্ক। রাশিয়ার বিরুদ্ধে এবার ফসফরাস বোমা হামলার অভিযোগ। ইউক্রেনকে 1 বিলিয়ন ইউরো দেবে নরওয়ে। এবং ইরানের দক্ষিণাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প, নিহত 5, আহত 50। দর্শক, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো নিজেকে নিছক প্রতিরক্ষা জোট দাবি করেছে, বক্তব্য দিয়েছে তাকে হাস্যকর ও মর্যাদাহানিকর বলে মন্তব্য করেছে রাশিয়া। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওডেশায় রুশ হামলার পর এবার মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণ। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেশায় রাশিয়ার হামলার একদিন পর এবার দেশটির শহর মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার শহরটির মেয়র আলেকজান্ডার শেনকভি এই বিস্ফোরণের এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ইউক্রেনের মাইকোলাইভ শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওডেশা বন্দরের নিকটবর্তী একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন নিহত হওয়ার খবর কর্তৃপক্ষ নিশ্চিত করার একদিন পরে এই ঘটনা ঘটল। বিস্ফোরণের আগে ওডেশার পার্শ্ববর্তী মাইকোলাইভ জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র লেখেন, শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বিস্ফোরণ কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে। রুশ বাহিনীর হাতে আরো দুই ব্রিটিশ নাগরিক আটক। ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে আরও দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে রাশিয়া। শনিবার মস্কো সমর্থিত ডোনেস্ক পিপলস রিপাবলিকের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ব্রিটিশ সেনাকে ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আটক হওয়া দুই ব্রিটিশ নাগরিকের নাম হলেন ডিলান হেলি, তিনি ক্যামব্রিজশায়ারের সহায়তা কর্মী হিসেবে কাজ করতেন। অন্যজন হলেন অ্যান্ড্রু হিল, তিনি সামরিক স্বেচ্ছাসেবকের কাজ করতেন। তাদের বিরুদ্ধে ভাড়াটে কার্যকলাপ চালানোর অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটক হওয়া ব্রিটিশ দুই ব্যক্তি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে এপ্রিল মাসে রাশিয়ান টেলিভিশনে দেখানো একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ইংরেজি উচ্চারণে কথা বলছেন, যিনি প্লাইমাউথ থেকে অ্যান্ড্রু হিল বলে তার পরিচয় দিয়েছেন। লিসিচানস্ক সম্পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমে শহর লিসিচানস্ক সম্পূর্ণ দখলে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লুহানস্ক পিপলস রিপাবলিক LPR। শনিবার LPR-এর স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগী ভিটালি কিসেলেভ রুশ সংবাদ মাধ্যম তাসকে একথা বলেন। তিনি বলেন, লুহানস্ক পিপলস রিপাবলিক LPR এবং রাশিয়ার মিত্রবাহিনী সামনের দিনগুলোতে লিসিচানস্ক সম্পূর্ণরূপে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। কিসেলেভ বলেন, সামনের দিনে লিসিচানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে কি পরিমাণ ইউক্রেনীয় সেনা রয়েছে, কে তাদের কমান্ডার, সেখানে আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে কিনা, এসব চিন্তা না করে আমরা প্রস্তুতি নিচ্ছি। সবার জন্য নাৎসি মুক্ত এবং বেসামরিকীকরণ অনিবার্য। মস্কো লুহানস্ক পিপলস রিপাবলিকের রাষ্ট্রদূত রোদিয়ন মিশনিক শুক্রবার বলেছিলেন, LPR এবং রাশিয়া সেনারা লিসিচানস্কের উত্তরাঞ্চলের এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছিল। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 3 দিনে রুশ সেনারা লিসিচানস্ক তেল সংশোধনাগার, মেট্রো সকায়া, গোলাটিন প্ল্যান্ট এবং তেপোলভকার বসতি নিয়ন্ত্রণে নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাচেনকো বলেন, লিসিচানস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার দৃশ্য দেখা যাচ্ছে। ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি চলে গিয়েছিল রুশ সেনারা, কিন্তু কিয়েভ ও অন্য শহর নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে মার্চে নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। এরপর দোনবাসকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। এখন দোনবাসের শিল্পাঞ্চল দখলে নজর রাশিয়ার। দেশটির দাবি, ইউক্রেন সেখানে রুশভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। মস্কো অঞ্চলকে গুরুত্ব দেওয়ার পর থেকে বেশ সাফল্য পেয়েছে বলা যায়। সম্প্রতি গুরুত্বপূর্ণ সেভেরোদোনস্ক এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা, এখন তারা লিসিচানস্ক দখলে অতিমাত্রায় তৎপর হয়ে উঠেছে। নেটোর দাবি হাস্যকর ও মর্যাদাহানিকর বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রভ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো নিজেকে নিছক প্রতিরক্ষা জোট দাবি করে যে বক্তব্য দিয়েছে তাকে হাস্যকর ও মর্যাদাহানিকর বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ শুক্রবার বেলারুশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সমাবেশে
বক্তৃতা করার সময় মন্তব্য করেন। সম্প্রতি নেটো জোটের একাধিক সদস্য দেশের কর্মকর্তারা এই জোটকে আত্মরক্ষামূলক জোট বলে দাবি করেন। এর জবাবে ল্যাভরভ বলেন, সম্প্রতি হোয়াইট হাউসের একজন প্রতিনিধি এক কথার পুনরাবৃত্তি করেছেন যে রাশিয়া বা অন্য কারো নেটোকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ নেটো একটি আত্মরক্ষামূলক জোট। প্রাপ্তবয়স্ক মানুষেরা এ ধরনের বাজে কথা বলতে পারে দেখে আমাদের হাসি পায়। এ ধরনের কথাবার্তা মর্যাদাহানিকর। নেটো জোট প্রতিষ্ঠা এবং ওয়ারশো জোট ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এটি সংঘাতপূর্ণ অবস্থানের ইতিহাস স্মরণ করে ল্যাভরভ বলেন, ওয়ারশো চুক্তি এবং সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব বহু আগে শেষ হয়ে গেল, পূর্ব দিকে নিজের বিস্তার 5 গুণ বাড়িয়েছে নেটো। রুশ পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করেন, তাহলে নেটো এতদিন কাদের মোকাবেলায় নিজেকে রক্ষা করেছে? ল্যাভরভ বলেন, কেউ যখন সামনের দিকে অগ্রসর হয়, নতুন নতুন দেশকে নিজের করায়ত্তে আনে এবং সেসব দেশে সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র মোতায়েন করে, তখন তাকে মোটেই আত্মরক্ষা বলে না, বরং একে তার উল্টোটাই বলতে হয়। স্পেনের রাজধানী মাদ্রিদে গত বৃহস্পতিবার নেটো জোটের বার্ষিক সম্মেলন শেষ হওয়ার পর শুক্রবার এ বক্তব্য দিলেন সার্গেই ল্যাভরভ। মাদ্রিদ সম্মেলনে নিজের পূর্ব ফ্রন্টে সামরিক শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নেটো। এছাড়া মাদ্রিদ সম্মেলন থেকে রাশিয়ার সীমান্তবর্তী 2 দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে নেটোতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রকে F-16 বিক্রিতে রাজি করানো নিয়ে যা বলল তুরস্ক। অবশেষে তুরস্কর কাছে F-16 যুদ্ধবিমান বিক্রিতে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। নেটোতে সুইডেন এবং ফিনল্যান্ডকে যোগদানের সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সমঝোতা হিসেবে তুরস্ককে সুযোগ দিচ্ছে বলে জোর গুঞ্জন চলছে। তবে বিষয়টা অস্বীকার করেছে তুরস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন কূটনীতিক বলেছেন, চুক্তি অনুসারে আঙ্কারাকে যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন, এজন্য কোনো দর কষাকষি করতে হয়নি তুরস্ককে। যুদ্ধবিমান ক্রয় এবং ইউরোপের 2 দেশের নেটোতে যোগদান দুটি আলাদা বিষয়, একটির সঙ্গে আরেকটির কোনো যোগসূত্র নেই। এর আগে F-35 যুদ্ধবিমানের জন্য অর্থ পরিশোধ করলেও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে আর এসব সামরিক বিমান আর সরবরাহ করেনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর গত বছর 40টি F-16 সামরিক বিমান কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে তুরস্ক। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির উপপ্রধান ইফকান আলা সম্প্রতি বলেছেন, ইউক্রেনের রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তুরস্ককে এবার F-16 যুদ্ধবিমান দিতে পারে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নেটো সহযোগী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উন্নয়ন হচ্ছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের দায়িত্বশীল আচরণে বেশ খুশি যুক্তরাষ্ট্র। তুরস্কের বিমানবহর পুরোটাই আমেরিকার যুদ্ধবিমান দিয়ে সাজানো, এদের মধ্যে আছে F-4 ও F-16। 1974 সালে F-4 যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক এবং 1994 সাল পর্যন্ত এই বিমানগুলো সরবরাহ করে আমেরিকা। এ লম্বা সময় ধরে 100 F-4 যুদ্ধবিমান পায় তুরস্ক, এর বেশিরভাগই এখন সার্ভিসে নেই। বাকিগুলো 2020 সালের দিকে সার্ভিস থেকে অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু এগুলোকে বারবার মডার্নাইজেশন করে 2025 সাল পর্যন্ত এদের জীবনকাল দীর্ঘায়িত করতে চায় তুরস্কের সেনাবাহিনী। এমনকি এগুলোকে আরেকটু ঘষে মেজে 2030 সাল পর্যন্ত ব্যবহার করতে চায় দেশটি। অন্যদিকে তুরস্কের F-16 যুদ্ধবিমানের যাত্রা শুরু হয় 1983 সালে, তখন আমেরিকার সঙ্গে 160 বিমান কেনার চুক্তি হয়। এদের 8টি আমেরিকায় এবং 152টি তুরস্ক উৎপাদনের কথা থাকে সেই চুক্তিতে। তুরস্ক এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ 1987 সালে আমেরিকার সঙ্গে একত্রে বিমানগুলো উৎপাদন শুরু করে তুরস্কে। শুরুর দিকে কাজগুলোকে বিমান তৈরি বলার চেয়ে বরং আমেরিকা থেকে সব যন্ত্রাংশ নিয়ে এসে তুরস্কে সেট করা বলা হয়। পরে আমেরিকা থেকে লাইসেন্স নিয়ে তুরস্কে উৎপাদন করতে থাকে এই বিমানগুলো, দেশীয়ভাবে উৎপাদন করে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সফটওয়্যার। 1980 থেকে 1990 সালের মধ্যে 232টি ব্লক 30-40-50 মডেলে F-16 তৈরি করে তারা। এভাবে তুরস্কের বিমানবহর সজ্জিত হয় F-16 যুদ্ধবিমান দিয়ে। তুরস্কের বিমান বাহিনীকে সর্বশেষ F-16 বিমান সরবরাহ করা হয় 2012 সালে। রাশিয়ার বিরুদ্ধে এবার ফসফরাস বোমা হামলার অভিযোগ। সেনা প্রত্যাহারের একদিন পরে কৃষ্ণসাগরের দ্বীপ স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া অব্যাহত রুশ হামলার বিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলে বিভিন্ন আবাসিক স্থাপনা, লিসিচানস্কের একটি তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার অবিরাম গোলাবর্ষণে এখনও প্রকম্পিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক। একের পর এক হামলায় সেখানকার ঘরবাড়ি, বিভিন্ন আবাসিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, চলছে উদ্ধার কার্যক্রম। প্রতিবেদনে বলা হয়েছে লুহানস্ক প্রদেশের শহর লিসিচানস্কে বোমা হামলার পরপরই সেখানকার একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। হামলায় আবাসন ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার নাগরিকরা। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র হামলা, এমনকি পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেস্ক আর ওডেসাও পরিণত হয়েছে বিধ্বস্ত নগরীতে। এদিকে কৃষ্ণসাগর থেকে রুশ সেনা প্রত্যাহারের একদিন পরই সেখানে ফসফরাস বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। কিয়েভের অভিযোগ, শুক্রবার
ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি রুশ S-30 যুদ্ধবিমান দ্বীপের উপর দিয়ে উড়ে যায়। ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো দেবে নরওয়ে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো দেবে নরওয়ে। রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষা এবং দেশের পুনর্গঠনের সহায়তার জন্য এ অর্থ দেওয়া হবে। শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক সংবাদ সম্মেলনে অর্থ সহায়তার ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরস্টয়ে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। নরওয়ের প্রধানমন্ত্রী বলেন তার দেশ ইউক্রেনের লড়াইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে চায়। জোনাস গাহরস্টয়ে বলেন, আমি এখানে বলতে এসেছি যে ইউক্রেনের লড়াই শুধু ইউক্রেনের জন্য নয়, এটি বিশ্বের কিছু মৌলিক নীতি সংক্রান্ত যা আমরা শিশুদের জন্য রেখে যাচ্ছি। এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত, এটি আপনার প্রতিবেশীর নিয়তি সংক্রান্ত। তিনি বলেন, আমরা 2022 সালের অবশিষ্ট অংশ এবং 2023 সালের জন্য আপনাদের দেশ এবং জনগণকে সহায়তার জন্য ১ বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দেব। নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নিজেকে রক্ষা করার অধিকার আপনাদের রয়েছে, আমাদের অধিকার রয়েছে আপনাদের আত্মরক্ষায় করতে সাহায্য করার। নরওয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বাড়াতে ইচ্ছুক কিনা জানতে চাইলে স্টোয়ার বলেন, নরওয়ে ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্যাস উৎপাদন করছে, গ্যাস সরবরাহের জন্য যা যা করা সম্ভব সেটি তার দেশ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর চাপ বজায় রাখা দরকার যাতে যুদ্ধের অবসান হয়। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। গত 14 জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন, তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরো ঠেলে দিচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প, নিহত 5, আহত 50। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে 6.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 5 জন নিহত ও অন্তত 50 জন আহত হয়েছেন। শনিবার ভোরেই ভূমিকম্প হয়। ইরানের দক্ষিণাঞ্চলে প্রথমে 6.1 মাত্রায় ভূমিকম্প হয়। এরপর সেই এলাকায় 6.3 মাত্রায় আরও 2টি ভূমিকম্পন হয়। পারস্য উপসাগর তীরবর্তী হরমুজগান প্রদেশের জরুরি ব্যবস্থা বিভাগের প্রধান মেহেরদাদ হাসানজাদে বলেছেন, ভূমিকম্পে 5 জন নিহত হয়েছেন এবং অন্তত 25 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি 25 জনকে হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার কাজ চলছে, জরুরি ভিত্তিতে থাকার জন্য তাঁবু সরবরাহ করা হচ্ছে। ভূমিকম্পে পারস্য উপসাগর তীরবর্তী সায়েক হোস গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। 6.3 ও 6.1 মাত্রা ভূমিকম্পের পর অন্তত 12 বারের বেশি ভূকম্পন অনুভূত হয়। বান্দার লেনগে শহরের গভর্নর ফুয়াদ মোরজাদা বলেছেন, যারা নিহত হয়েছেন তারা প্রথমবারের ভূমিকম্পেই নিহত হয়েছেন, পরের বারের ভূমিকম্পে কেউ মারা যাননি, কারণ ততক্ষণে সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।